হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে দেওয়া হচ্ছে 500 টাকা এবং 1000 টাকা। তো বন্ধুরা, ফর্ম কীভাবে ফিল আপ করবেন আপনাদেরকে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। যদি আপনারা এখনও না দেখে থাকেন বা যদি না বুঝতে পারেন, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে ফর্ম ফিল আপ করবেন আপনারা হাতে লিখে সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এর আগে। তো লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে, বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, যেখানে কিন্তু অনেকে অনেক রকম প্রশ্ন করছেন এবং বিভিন্ন রকম প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা পেয়ে যাবেন। তো এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু অনেক রকম ব্যাংকের তথ্য এবং বিভিন্ন রকম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মে যে বিভিন্ন রকম অপশন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের উত্তর, যেগুলো কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন যদি জানতে পারেন, এবং আপনাদের ফর্ম ফিল আপটা খুব ভালোভাবে হবে এবং আপনাদের জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ভিডিওটি ভালোভাবে লাইক করবেন, শেয়ার করে বন্ধুর সঙ্গে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর এই চ্যানেল থেকে যদি শিখতে পারেন জানতে পারেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে, কোনো ভিডিও আর এই চ্যানেল থেকে আপনার পরবর্তীতে মিস হবে না। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই যে কী কী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আমরা করতে পারবো, এছাড়াও কোন কোন বিষয়গুলো করলে আমরা টাকাটা পাবো না, এবং আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি সারা বছর পাবো বা সারা জীবন কি টাকাটা পাওয়া যাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন, তো বিস্তারিত চলুন আমরা জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে যেটা আপনাদেরকে জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা, সেই 500 টাকা 1000 টাকা, এটা কিন্তু কবে থেকে দেওয়া হবে? তো বন্ধুরা, এ প্রকল্পের আবেদন কিন্তু 16 আগস্ট থেকে চলবে এবং টাকা দেওয়া শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আগামী মাস থেকে কিন্তু ব্যাংকে টাকা দেওয়া স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, শুধুমাত্র মহিলাদেরকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে জানাই যে এ প্রকল্পের টাকা মানে কতদিন দেওয়া হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন যে কতদিন দেওয়া হবে এ প্রকল্পের টাকা, 1 মাস 2 মাস না 6 মাস না 1 বছর না সারা জীবন টাকা দেওয়া হবে? তো বন্ধুরা, এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাইছেন, তো এ বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম কিছু বলেননি যে কবে পর্যন্ত টাকাটা দেওয়া হবে। তবে আবেদন করলেই মাসে মাসে পাওয়া যাবে 500 টাকা এবং 1000 টাকা SC ST দের জন্য, এবং জেনারেল OBC দের জন্য কিন্তু 500 টাকা দেওয়া হবে, এটা কিন্তু জানিয়েছেন। তো বন্ধুরা, পরবর্তীতে যদি কোনো রকম ইনফরমেশন আসে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কতদিন দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে বন্ধুরা দেখুন যে কোন কোন ব্যাংক থাকলে আপনারা পেয়ে যাবেন এই টাকাটা, বা কোন কোন ব্যাংক থাকলে পাবেন না, ব্যাংকের যে কোনো তথ্য যদি ভুল থেকে থাকে তাহলে পাবেন না। দেখুন বন্ধুরা, ব্যাংকের পাসবই, যে কোনো ব্যাংকের পাসবই হলে কিন্তু আপনারা হয়ে যাবে এ প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন, যে কোনো পাসবুক থাকলেই। সেক্ষেত্রে আপনার যে কোনো স্টেট ব্যাংক হোক বা অন্য কোনো ব্যাংক যদি হয়ে থাকে, ব্যাংক অফ বরোদা বা ব্যাংক অফ ইন্ডিয়া, যে কোনো ব্যাংক যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তবে আপনার যদি ব্যাংকে যে বই রয়েছে সেই বইয়ের সাথে যদি আপনার ডকুমেন্টের সাথে যদি না মিলে, বা আপনার যদি নাম ব্যাংকে এক রয়েছে এবং ডকুমেন্টে আরেক রয়েছে আপনার আধার কার্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। ফর্মে কিন্তু পরিষ্কার বলাই রয়েছে যে যদি কোনো রকম ভুল থেকে থাকে, বা যদি কোনো রকম এখানে ফলস ডকুমেন্ট বলা হয়, বা এখান থেকে যদি বুঝতে পারা যায় ফলস ডকুমেন্ট, তাহলে কিন্তু আপনার আবেদনটাকে টার্মিনেট করে দেওয়া হবে, অর্থাৎ কিন্তু আপনার আবেদন যেটা সেটাকে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। তো এটাও কিন্তু জানানো হয়েছে ফর্মের মধ্যে পরিষ্কার হবে। তো এর জন্য বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি যে যাদের ব্যাংকের বই রয়েছে বা যাদের এখনও ব্যাংকের বই নেই অনেকের, তো যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়েছি যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আপনারা এখনও টাইম আছে, এখনও সময় আছে, 1 মাস আপনারা কিন্তু নতুন একটি নিউ অ্যাকাউন্ট একটা খুলে নিন, নিজের সিঙ্গেল একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন। তো এবার আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ব্যাংকে যদি কোনো রকম তথ্য ভুল থেকে থাকে অবশ্যই আপনারা সেটাকে সংশোধন করে নিন, তারপরে আবেদন করুন, তাহলে কিন্তু আপনাদের আবেদনটা সঠিকভাবে হবে, নয়তো আপনার পরবর্তীতে এই আবেদনটা রিজেক্টেডও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। এছাড়াও আরও অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে আরও অনেকে কিন্তু জানতে চাইছেন। আপনাদের অনেকের কিন্তু আছে SC ST কার্ড নেই, কিন্তু SC ST আপনারা আছেন, কিন্তু আপনাদের SC ST কার্ড যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের নেই, সেক্ষেত্রে আপনাদের কী হবে? তো বন্ধুরা, এখানে ম্যান্ডেটরি হিসাবে বলাই হয়েছে যে SC ST সার্টিফিকেট অবশ্যই দিতে হবে আপনাদেরকে, নইলে কিন্তু আপনি এই প্রকল্পের আবেদনের সুবিধা কিন্তু পাবেন না। কেননা ST ST যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের মুখাবল্য হবে না, কিন্তু আপনাদের এখানে সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে টাকাটা দেওয়া হবে, এবং ম্যান্ডেটরি হিসাবে কিন্তু সার্টিফিকেট টাকা ধরা হয়েছে। এক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট লাগবে, নয়তো কিন্তু আপনি
আপনি জেনারেলের মধ্যে পড়ে যাবেন বা ওবিসির মধ্যে পড়ে যাবেন আপনাকে কিন্তু 500 টাকা করে দেওয়া হবে। তো এবার অনেকেই বলতে চাইছেন যে যাদের 25 বছরের কম বয়স তারা কি পাবে না, তো সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণাটা করেছিলেন যে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত এই টাকাটা কিন্তু দেওয়া হবে শুধুমাত্র মহিলাদেরকে, তার নিচে যাদের বয়স আছে তারা কিন্তু এই প্রকল্পের টাকাটা পাবে না। এবং স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই সেক্ষেত্রে কি হবে, স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম তাদেরকে অসুবিধা নেই, তাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, দুয়ারে সরকার ক্যাম্পে তা 16 আগস্ট থেকে আবেদন চালু হবে, সেখানে করে নেবেন এবং তারপরে তারা এই প্রকল্পের টাকাটা পেয়ে যাবেন। তার আগে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং আবেদন করার পরে 1 সেপ্টেম্বর থেকে টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা এ হচ্ছে প্রশ্ন, আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন ছিল, এছাড়াও বিভিন্ন রকম প্রশ্ন আছে আপনাদের আরও, তো সেই সব আপনারা আরও প্রশ্ন করবেন, আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তীতে আরও বিভিন্ন রকম আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আসার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো আপনার সাথে এইটুকুই মোটামুটি আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, আর এই চ্যানেল থেকে যদি শিখতে পারেন জানতে পারেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে আরও বিস্তারিত যদি কোনো আপডেট ইনফরমেশন এসে থাকে পরবর্তীতে আপনি এই চ্যানেলের সবার আগে পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন।